টেন্ডার পাস করাতে হয়, বিডিওর কাছে টেন্ডার আসতে হয়, টেন্ডার খুলতে হয়। এই রোডে টেন্ডার করেছে কিনা আদৌ সেটাই জানা নেই কারো। স্যার আমি কালকেও প্রধানকে দেখছি, তাকে বলছি যে কম্পিউটার দুই জারি এই রাবিস পাতটা যে আছে অনেক রাস্তা ধারে পড়ে আছে, একটু চলাচল মোটামুটি হলো। আপনি একটু দেখেন, আপনি বলেন আপনি কি বলেন। দেখেন এইভাবে হুট করে রোড ব্লকেট করা যায় না, আপনার এগেনস্টে গিয়ে আমি তাহলে কেস করে দিতে বাধ্য হবো। বিভিন্ন দিক দিয়ে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে টলি গুলে মাটি নেওয়া হচ্ছে রাস্তা দিয়ে। 5 মিনিটে মনে করো যে 4-5টা করে টলি চলাচল করছে। আচ্ছা, আমরা এতটুকু জানার পরও আমরা এখানে কোনো ফল পাইনি। আপনাদের এলাকার প্রধান? প্রধান হচ্ছে কোহিনুর বিবি। আচ্ছা, ওনাকে জানিয়েছেন বিষয়টা? জানিয়েছি, ওনার হাজবেন্ডকে জানিয়েছি। আচ্ছা, তবু কোনো কিনারা হয়নি? ওই কথা দেয় হবে হবে। আচ্ছা, আজকে এই অবরোধ আপনারা কতক্ষণ মানে কতক্ষণ কতক্ষণের জন্য? আমরা যদি কোনো কিছু একটু না পারি শিখে চলতে থাকবে, অবরোধ চলতে থাকবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জামশেদ আলী। আপনার বাড়ি? বৃষ্টি হলে একেবারে কোন সাইড পাওয়া যায় না, রাস্তা যাওয়া যায় না। এর জন্য এই পদবর্তা করা হয়েছে, এখানকে জানা নিয়েছে, পঞ্চায়েতকে জানা নিয়েছে, কোনো সুব্যবস্থা হইতেছে না। আমরা এই লোকাল লোকে কিভাবে চলে? ঠিক আছে।